রান্না করছি চপ জলদি চিকেনের ঝোল। উপকরণগুলি বলি, এখানে হচ্ছে চিকেন, পেঁয়াজ কুচি, টমেটো, এটা হচ্ছে গোটা তেজপাতা, এটা হচ্ছে গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন, জিরের পেস্ট, লবণ, জিরে আর ধনে ভেজে তার গুঁড়ো, মানে শুকনো কলাই ভেজে গুঁড়ো, আর এটা হচ্ছে আলু, আর এটা গোটা গরম মশলা, আর লাগবে গোলমরিচের গুঁড়ো। কড়াইতে আমি প্রথমে তেল দেব, তেলটা গরম হলে আলুগুলো আলুগুলো ভেজে দেবো। আলুগুলি ভাজা হতে হতে আমি এখন মাংসটা মেখে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, এখানে দেব লবণ, পরিমাণ মতো লবণ, এবার দেব হলুদের গুঁড়ো, এবার হচ্ছে আদা রসুনের পেস্ট, সবটাই লাগবে আমার, আর দেব সরিষার তেল, প্রথমে ভালো করে আমি এটা মেখে নেব। মেখে আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি আলু ভেজে নেব, আলুটার মধ্যে সামান্য পরিমাণে নুন দেব, অল্প একটু হলুদ দেব, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজব। ভালো করে করে ভেজে দেবো, লাল লাল করে ভেজে দেবো।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। ওই তেলের মধ্যে আর অল্প একটু সামান্য তেল দিয়ে এবার আমি ফোড়নে দেবো জিরে। এবার আমি মাংসটা আমি দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার একটু আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
এক চামচ ভিনেগার দিয়ে দিলাম। শুকনো খোলা ভাজা, জিরে আর ধনে পেস্ট দিয়ে দিলাম, গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। দু তিন মিনিট মিক্স করতে হবে। দুই তিন মিনিট কষানোর পরে এবার আমি প্রেসারে দেব। প্রেসারে আমি আস্তে আস্তে ভেজে দেব। এবার আমি দু বাটির মতো জল দিয়ে দেবো। দু বাটির মতো জল দিয়ে এবার আমি ঢাকনাটা আটকে দুটো সিটি মারবো। দুটো সিটির পরে হয়ে গেছে দেখি। এবার আমি দিয়ে দেবো একটু গোটা গরম গরম মশলার গুঁড়ো। আমাদের রেডি চিকেনের ঝোল, রবিবারের মেনু, দুপুরে গরম ভাতের সঙ্গে। নমস্কার, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।